Hi, I'm Sohan Mahmud. বর্তমানে ফাইবার মার্কেটপ্লেসে লেভেল 1 সেলার হিসেবে ফ্রিল্যান্সিং করছি। আমি CodersTrust বাংলাদেশ বনানী ক্যাম্পাসে গ্রাফিক ডিজাইন কোর্সে সিটিজি 155 এ এনরোল করি। আমাদের স্কিল প্রপারলি আগে ডেভেলপ করা হয়। দেন আমাদের স্কিলটা ডেভেলপ করার পর আমাদের ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এনরোল করা হয়। ফ্রিল্যান্সিং এ আসার যে স্ট্রাগলটা সেটা খুব সহজ ছিল না। আমি থাকি সাভারের নয়াহাটে, সেখান থেকে আমার ক্যাম্পাসটা ছিল হচ্ছে বনানী ক্যাম্পাসে আমি এনরোল করেছিলাম। সো সেখানে আসতে আমার ঠিক দুই ঘন্টা চার ঘন্টা চলে যেত। কলেজের ক্লাস মিস যেত মানে সপ্তাহে একদিন। কিছু কিছু কাজ ছিল, ক্লায়েন্টদের সাথে খুব মতভেদ হতো, মানে তার পছন্দ হতো না, প্রপারলি করে দিলেও পছন্দ হতো না। মাঝে এক মান্থের মতো আমি কোনো কাজ পাইনি, ডিসঅ্যাপয়েন্ট হয়ে গিয়েছিলাম। কিছু কিছু কাজ ছিল যেটা আমার বলতে গেলে মানে ঘুম হতো না, 24 ঘন্টায় 2 ঘন্টা 3 ঘন্টা আমি ঘুমাতাম। আমি 1 মান্থ কাজ পাইনি, রাত জেগে বাইরে রিকোয়েস্ট দিয়েছি, তো খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গিয়েছিলাম। দেন 1 মান্থ পর হঠাৎ করে আমি $200 একটা কাজ পাই, তারপর সেটা করি। সেটাও আমার ঠিক রাত জেগে করতে হয়েছিল, খুব ভার ছিল কাজগুলো। অর্ডার পাওয়া আমার পক্ষে খুব সহজ ছিল না, অনেক স্ট্রাগল করতে হয়েছে। বাইরে রিকোয়েস্ট দেই, রাত জাগি, প্রপার মার্কেটিং করি, কিন্তু অর্ডার পাচ্ছিলাম না। কিছু কিছু পয়েন্ট ছিল মানে ছিটকে পড়ে গেতাম, মানে কাজ পাচ্ছিলাম না। মাঝে মাঝে ভাবতাম যে না, আমার দ্বারা হবে না, ছেড়ে দিব। যারা নতুনভাবে শুরু করতে যাচ্ছেন, আমি তাদেরকে একটা কথাই বলতে চাই যে হাল ছাড়বেন না কখনো। যদি প্যাশনেট না থাকেন তাহলে আপনারা এই লাইনে আসবেন না। খুব প্যাশনেট হতে হবে, স্ট্রাগল করতে হবে, বিশেষ করে রাত জাগতে হবে, এইটা মাস্ট। স্কিলটা ভালোভাবে ডেভেলপ করতে হবে। আপনারা ভাবলেন যে আসবেন, মানে কম্পিউটার টিপলেন হয়ে যাবে, কোর্স শেষ করলেন $1000000 আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে, এটা কিন্তু না। খুব স্ট্রাগল করতে হবে, আমি করেছি। আমার স্ট্রাগলটা আমি জানি, আমি অনুভব করি, সেটা আমি আপনাদের বোঝাতে পারবো না যে কতটা কষ্ট হয়েছে আমার। আজ আমি লেভেল 1 সেলার, একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার।